হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আবার ঘুরতে বের হয়েছি আর আজকে আমরা যাচ্ছি জর্জিয়ারই সব থেকে বড় একটা ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসটার নাম অ্যামিকোলালা ওয়াটারফলস। তো এই ফলসটা হচ্ছে জর্জিয়া স্টেটের মধ্যে সব থেকে বড়, আর বড় ইন দ্য সেন্স এটা অনেক উঁচু থেকে জলটা নিচে পড়ে। তো চলো, সেটা তোমরা দেখতেই পাবে। আর এটা 729 ফিট উঁচু থেকে জলটা নিচে পড়ছে। আর এটা অ্যামিকোলালা ক্রিক, যেটা অ্যামিকোলালা ক্রিক থেকে এই ফলসটা তৈরি। তো সেই জন্যই ফলসটার নাম অ্যামিকোলালা ফলস। আর এটা ডসন কাউন্টি, জর্জিয়া ডসন কাউন্টিতে এটা অবস্থিত। তো এই ফলসটা হচ্ছে অ্যামিকোলালা, নামটার মানে হচ্ছে টাম্বলিং ওয়াটার। তো সেই হিসাবে এটার নাম হয়েছে অ্যামিকোলালা ফলস। আর এই দেখো চারিদিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। বাট ফলসটা কিন্তু অনেকটা বেশ উঁচু, মানে অনেকটা উঁচুতে উঠে ফলসটা আমরা মানে দেখতে গেছিলাম। তো ফলসটা দেখা যায় হচ্ছে 175 স্টেপ উঁচুতে ওঠার পরে আমরা ফলসটা দেখতে পাই। আর টোটাল 4 to 5 স্টেপ আছে, যেটাকে না যেটা উঠলে পরে ফলসের একদম যে ফলসটার আপার বেসিন যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা দেখতে পাই। তো আমরা এখন উঠছি, ফলসের দিকেই যাচ্ছি। দেখো আর বিভিন্ন জায়গা থেকে যে ফলসটা নামছে, তো সেটা এটা একদম নিচের দিকের, আমরা এখনো কোনো স্টেপ উঠিনি, এটা নিচের দিক থেকে দেখা যাচ্ছে। এবার জাস্ট আমরা স্টেপ ওঠা শুরু করছি। দেখো মাম যাচ্ছে সামনে। তো এখানে 175 স্টেপ উঠতে হয় এবং স্টেপগুলো কিন্তু বেশ খাড়াই ছিল। আর এই স্টেপগুলোতে এই যে দেখো ফলসটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এই 175 স্টেপ ওঠার পরে মামবাবুইকে কিছুটা কোলে কোলে নিয়ে ওঠানো হয়েছিল। তো ওরা মামবাবুইকে দিয়ে, প্রণবেশকে দিয়ে আমরা নিচে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি জামাইবাবু এরা সবাই ওই একদম টপে উঠেছিলাম স্টেপগুলো দিয়ে। বাট টপে যাওয়ার জন্য অন্য রাস্তা আছে, সেখান থেকে গাড়ি নিয়েও ওই টপ মানে পোর্শনটাতে যাওয়া যায়। তো দেখো এই ফলসটা, এই ফলসটাও খুব সুন্দর। আর এই যে আমরা, এই যে দেখো যে যেটা বলছিলাম 245 স্টেপস টপ অফ দ্য ফলসে আমরা যেতে পারি। তো এই জায়গাটা এখান থেকে, এটা এমনিও স্টেপ করেও যাওয়া যায়, বাট অন্য কেউ যদি চায় যে আমরা এরকমভাবে যাব না, হাইকিংয়ে না গিয়ে এমনি যাব, তো সেক্ষেত্রে গাড়ি নিয়েও যাওয়া যায়। আর এই ওপরটাতে গিয়ে দেখো এই জায়গাটা একটা অদ্ভুত সুন্দর জায়গা। এখানটায় আবার এরকম একটু ক্যাফে টাইপের করা আছে, প্লাস এখানে কিছু ছোট শপ টাইপের আছে। তো এখান থেকে গিয়ে এই ভিউটা দেখা যায়। দেখো এই ভিউটা অসাধারণ একটা ভিউ ছিল। দেখো চারিদিকটা কি সুন্দর। আর সেই দিন আমরা যেদিন গেছিলাম সেদিন খুব সুন্দর রোদ্দুরও ছিল, একদম ঝকঝকে একটা দিন। আর এই ভিউটা আমার মানে মারাত্মক সুন্দর লেগেছিল, যে 4 to 5 স্টেপ ওঠার মানে ওই যে কষ্টটা এই ভিউটা দেখার পরে জাস্ট চলে গেছিল। দেখো চারিদিকে কি সুন্দর সবুজের সবুজ, আর সঙ্গে মেঘের এই ব্যাপারটা দেখতে দারুণ লাগছিল। আর আমরা অতটা স্টেপ উঠে অত কিছু দেখে গরমের মধ্যে, তখন ওখানে যে ছোট ছোট যে ক্যাফে টাইপের ছিল, আইসক্রিম শপ ছিল, তো সেখান থেকে আমরা এখন আইসক্রিম নিলাম। আর মামবাবুও রেইনবো আইসক্রিম খাচ্ছে, আমিও একটা রেইনবো আইসক্রিমই খেয়েছিলাম। আইসক্রিমটার টেস্ট ভালোই ছিল, বেশ সুন্দর ছিল। তো এই যে দেখো, এইখানটায় দেখো এটা একদম ওই টপ অফ দ্য ফলসের যে জায়গাটা, মানে বেসিন এরিয়াটা থেকে এই ভিডিওটা নেওয়া। আর এখান থেকে পুরো ফলসটা ওইভাবে নিচে নামছে। তো এই আজকের এটাও আমাদের এই ঘোরাটা খুব ভালো ছিল। আর এটা হচ্ছে, এই আগেও বলছিলাম যেটা জর্জিয়ার মধ্যে এটা হাইয়েস্ট একটা ফলস ছিল। তো চলো আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা নিচের দিকে নামতে থাকবো। তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ 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 একটা করে লাইক করে দিও,
কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন আমরা নিচের দিকে যাই, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো আজকের জন্য টাটা বাই, ভালো থেকো সবাই, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।